আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং স্টুডিওর আজকের পর্বে। আপনাদের জন্য খুবই সহজ আর খুবই মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ছানার কাঁচাগোল্লা, বা এটাকে আপনারা প্রাণহারা মিষ্টিও বলতে পারেন। আর স্বাদটা হুবহু মিষ্টি দোকানের কাঁচাগোল্লার স্বাদটাই পাবেন। আশা করছি আমার আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটা অনেক ভালো লাগবে। যত প্রকারের মিষ্টি আছে, সব থেকে সহজ হচ্ছে কাঁচাগোল্লা। যারা কখনো মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে খুব বেশি ঝামেলার মনে হয়, তারা চাইলে এই কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ করে আর কোনো মিষ্টি বানানো হয় না। তো চলুন আজকের কাঁচাগোল্লাটা তৈরি করে নিই। কাঁচাগোল্লা তৈরি করতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, আর যারা বেশি মিষ্টি খেতে চান না, তারা কিন্তু এই মিষ্টিটা খুবই মজা করে খেতে পারবেন। কাঁচাগোল্লা তৈরির মূল উপাদান হচ্ছে ছানা। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল করে নিচ্ছি বলকাসা পর্যন্ত। বলক এসে গেছে। এখন আমি চুলার জালটা লো করে দিয়ে এতে 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি মিশিয়ে বলকাসা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছানা হয়ে গেছে। এখন আমি একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাগুলো ঢেলে নিচ্ছি। এবার নর্মাল পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নেব, যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। এখন আমি 10 মিনিট রেখে দেব। না রাখলেও সমস্যা নেই, কাঁচাগোল্লা তৈরি করতে ছানাগুলো ঝুলিয়ে রাখতে হয় না। 10 মিনিট পর ছানাগুলো নিয়ে নিলাম। এখন আমি ছানার বড় দলাগুলো ভেঙে নিচ্ছি। ছানাটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য জাস্ট একটু হাতের মধ্যে নিয়ে ডলে দেখবেন। যদি মিহি হয়ে যায় তাহলে বুঝবেন ছানাটা যে কোনো মিষ্টি তৈরির জন্য পারফেক্ট হয়েছে। এ দেখুন, আমি একটু ডোলে দেখাচ্ছি। এরপর ছানাগুলোকে সমান দুভাগে ভাগ করে নিলাম। অর্ধেকটা এক সাইডে রেখে দিলাম। বাকি অর্ধেকটার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিলাম। এবার চিনি আর ছানাগুলোকে মিক্স করে নেব ভালো করে। বেশি মথে নিতে হবে না, একটু হালকা করে মেখে নিলেই হবে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে ছানাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে 4 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু শুরু থেকে লোতে থাকবে। এখন এগুলো অনবরত নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ পরে এরকম হয়ে গেছে, অনেকটা আঠালো আর ঘন হয়ে গেছে। এখন আমি একটা ডিশে তুলে নিচ্ছি আর কাঁচা ছানাটাকেও একসাথে দিয়ে মেখে নিতে হবে। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা হবে না। তো এখন আমি এগুলো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেল, এবার আমি এগুলো বানিয়ে নেব। এভাবে একটু ছানা হাতের মধ্যে নিয়ে গোল করে নিলেই হয়ে যাবে মজাদার কাঁচাগোল্লা। গোল করে নেওয়ার পর যেটা করতে হবে, গুঁড়া দুধ অথবা মাওয়া যে কোনো একটার মধ্যে নিয়ে গড়িয়ে নিলেই হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া এই মজাদার কাঁচাগোল্লাটা বানানো যায়। এখন শুধু সাজিয়ে পরিবেশনের পালা।
আশা করছি ভালো লেগেছে সবার কাছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।